উখিয়ার ইউনিয়ন ঘুরে দেখা যায় অতি ভারী বর্ষণের কারণে ইউনিয়নের দুই তিন চার পাঁচ এবং নয় নম্বর ওয়ার্ড বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তারিত থাকছে উখিয়া প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড ঘুরে দেখা যায় পূর্ব ফারিবিল এলাকায় দুটি বাড়ি পাহাড় ধসে চাপা পড়েছে বাড়ির মালিক জানান আমরা আতঙ্কে আছি তারা সরকারের সহযোগিতা কামনা করেন নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাফরুল ইসলাম জানান আমার এলাকায় চিংড়ি ঘুরে ব্যাপক ক্ষতি হয়েছে পাহাড় ধসে কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয় পানিবন্দি আছে পুরো এলাকাবাসী পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম এ গোফুর মিয়া চৌধুরী বলেন আমার ইউনিয়নের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গত চার দিন যাবৎ টানা বাড়ি বৃষ্টির হারণে অতিবাড়ি বৃষ্টির কারণে ওকিও উপজেলা সহ টেক এবং কক্সবাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক পরিমাণে পাহাড় দর্শের ঘটনা ঘটেছে এবং অতিবৃষ্টি হারণে বিভিন্ন এলাকার মানুষ গ্রামের মানুষ যুগতে রয়েছে গছ গেছে পাহাড় আবার করেছে বেশি বৃষ্টি হারণে তুলে সোনার গড় বাই গে অবস্থা বেশি খারাপ তুলে আর গর তো ফানি করলে আর আষ্ট মানুষ এর গর মা পরিবার থেকে আর বাপ আর মা সল বুড়া মানুষ তুলে আর বেশি যোগিতা আছি তুলে বিগত ধরে যে বাড়ি বৃষ্টি বাড়ি বৃষ্টির কারণে আমাদের এই যে নিম্নাঞ্চল যে এলাকা আছে আমার নয় নং ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি কৃষি জমি এবং প্লাস এই যে মৎস্য চাষ করে যারা জীবিকা নির্বাহ করত তাদের প্রজেক্ট সমস্ত প্রজেক্ট ব্যাঙ্গে একাকার হয়ে গেছে পানি যাওয়ার আসলে কোনো কর বাড়ি এখন পানি উঠতেছে পাশাপাশি অতিবৃষ্টির কারণে যে নির্মাণ গড় আছে গড় বাড়িগুলো পাহাড় তো কারণে ঝুঁকির মধ্যে আছে এরকম আমার কাছে যে তথ্য আছে প্রায় একশো থেকে দুশো বাড়ি ইতিমধ্যেই কি ঝুঁকির মধ্যে আছে আমার এই ফালঙ্কালি ইউনিয়নে দীর্ঘদিনের প্রবল বর্ষণের কারণে প্রায় দেড় হাজার একর চিংড়ি পর্যায়ে একেবারে বেশি গেছে পরবর্তী আমার প্রায় তেরো কিলোমিটার মতো কাঁচা রাস্তা বেঁচে গেছে সাত কিলোমিটার মতো ইটের ব্রিক্সলি নষ্ট হয়ে গেছে আমার তিন কিলোমিটার মতো কারফেডিং রাস্তা নষ্ট হয়ে গেছে এরপরে এখন পর্যন্ত আমি আটষট্টিটি বাড়ি একেবারে পাহাড়ের ভেঙে গেছে যে মানুষ এর যানমালের ক্ষতি হয় নাই যার কারণে আমরা ছিলাম আমরা মাইকিং করে এবং যে যেইভাবে পেরে মানুষকে সচেতন করার কারণে মানুষের জানমালের ক্ষতি যানের ক্ষতি হয় নাই কিন্তু মালের প্রচুর ক্ষতি হয়েছে যেমন আমি এই এই পর্যন্ত আটষট্টিটি বাড়ি একেবারে বসিমতো হয়েছে তার চিত্র পেয়েছি ক্ষতির পরিমাণ ধরতে গেলে প্রায় দুইশো মতো ফানের বরস নষ্ট হয়ে গেছে একেবারে না হলেও আমার তিনশো একর মতো ধানের বিস্তলা নষ্ট হয়ে গেছে এছাড়া ক্ষতির পরিমাণ ধরতে গেলে অনেক ক্ষতি হয়েছে আপনাদের মাধ্যমে আমি সরকারকে বলব দ্রুত ক্যাশ ফর ওয়ার্ক সাপোর্ট দিয়ে সরকার অথবা বিভিন্ন এনজিও এখানে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আছে তাদের মাধ্যমে হলে এই যে ক্ষতি হওয়া রাস্তাসমূহ সমূহ যেগুলো স্ট্রাকচার আছে সেইগুলা যাতে দ্রুত সংস্কার করে দেয় এবং সেই সাথে আরও বলবো যে সমস্ত ক্ষতিগুলা হয়েছে সেই ক্ষতিগুলা কিন্তু সরকার পুষিয়ে দিতে পারবে না আমরাও পুষিয়ে দিতে পারবো না শুধু মানবিক সহায়তাগুলা যাতে সরকারের পক্ষ থেকে আসে সেই আবেদনটুকু করবো